আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওপ্পো তাদের ফাইন্ড সিরিজের নতুন একটি দুর্দান্ত স্মার্টফোন আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি হলো ওপ্পো ফাইন্ড এক্স থ্রি, ফোনটির সাকসেসর ওপ্পো ফাইন্ড এক্স ফোর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটিতে কী কী দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন দেওয়া হবে, এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কত হতে পারে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হতে পারে। সো এই সকল বিষয়ে এই ফোনটির ফুল খুঁটিনাটি জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হবে গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির সামনে থাকবে একটি 5 কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির ডিসপ্লে হতে যাচ্ছে একটি কার্ড ডিসপ্লে, এবং এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। সো এই ফোনটির ওভারঅল লুক এবং ডিজাইন আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে, এবং এই ফোনটিতে যেহেতু গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন দেওয়া হয়েছে তাই এই ফোনটি হাতে নিলেই আপনি এক দুর্দান্ত একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ। তো 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়ার ফলে আর সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হবে। আর আগেই তো বলেছি এই ফোনটিতে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন। এবার আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 50 মেগাপিক্সেলের ম্যাসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে যথাক্রমে থাকবে একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং সর্বশেষ থাকবে একটি 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। তো এই ফোনটির পিছনে ক্যামেরা সেকশনও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটির পারফরমেন্সও দুর্দান্ত হবে। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে দুর্দান্ত ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবার আলোচনা করব এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, এই ফোনটির পোস্টার সেকশন নিয়ে। এই ফোনটিতে পোস্টার হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট আপকামিং 5G প্রসেসর। এই পোস্টারটি হলো স্ন্যাপড্রাগনের 880 প্রসেসর। এই পোস্টারটির পারফরমেন্স হবে এক কথায় দুর্দান্ত। এই পোস্টারটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্তই পেয়ে যাবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9, এই সকল ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। এবং এই পোস্টারটি 5 নানোমিটার আর্কিটেকে তৈরি একটি প্রসেসর। এবার আসা যাক এই ফোনটির সিকিউরিটি সেকশনে। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, যে সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েডের সব থেকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12, সাথে পেয়ে যাবেন কালার ওয়েস। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটিতে অত্যন্ত দ্রুত ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকবে UFS 3.2 স্টোরেজ, এবং এই ফোনটিতে র্যাম হিসেবে থাকবে LPDDR5 RAM। সো এই ফোনটি অত্যন্ত দ্রুত এবং ফাস্ট হতে যাচ্ছে। এবার আলোচনা করব এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কত হতে পারে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 55,000 রুপির মধ্যে, সেক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটি আসলে এই ফোনটির দাম হবে 65,000 টাকা প্লাস। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 4500 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি 6 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়া লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে 2022 সালের জানুয়ারি মাসে, সেক্ষেত্রে বাংলাদেশে 2022 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ফোনটি 3টি RAM ROM ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 6128 GB, এবং টপ ভেরিয়েন্টটি হবে 12256 GB। এই ছিল ওপো ফাইন্ড এক্স ফোর, এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য খুবই জরুরি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।